কি হবে আজকে মা? খিচুড়ি। আরে খিচুড়ি রান্না হবে? হ্যাঁ। খিচুড়ি রান্না করতে কি কি নিয়েছো তুমি? ফুলকপি নিয়েছি। মানে ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করা হবে? হ্যাঁ। টমেটো, এই যে কাঁচা লঙ্কা। ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা। ওইদিকে কি নিয়েছো? এদিকে লবণ, লবণ, চিনি, ঘি আর হলুদ। আর এদিকে নিয়েছো হচ্ছে আদা, সাদা জিরে বাটা। আদা, সাদা জিরে বাটা। এখানে ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সরষের তেল, আর ডালটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল 250, আর চাল 250। চালটা ভিজিয়ে ঝরাতে দিচ্ছি, জল ঝরাতে দিচ্ছি। হ্যাঁ, মানে চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরানো রয়েছে। আর চালও 250, ডালও 250। প্রথমে কি করবে? এই ডালটা ভাজবো। প্রথমে তুমি মুগ ডালটা ভেজে নেবে। ভেজে নিয়ে এই যে গরম জল, এই গরম জলে ডালটাকে ধুয়ে এই গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব। আগে ভাজা আদা ফুটা করবো, ডালটা বেশি গলাবো না, খিচুড়ির মধ্যে তো জাল হবে, মানে বেশি গলে যাবে। এই ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব, মানে শুকনো খোলায় ভাজা, তেল ফেল নয়, শুকনো খোলায় ভেজে তুমি গরম জলে দিয়ে দেবে। গরম জলে দিয়ে দাও, কাঁচা জলে ধুয়ে গরম জলে। শুকনো খোলায় ডাল ভেজে সেটা জল দিয়ে ধুয়ে গরম জলে এবার সিদ্ধ করতে দাও। রয়েছে হচ্ছে ডাল, শুকনো খোলায় ভাজা ডাল জল দিয়ে ধুয়ে সিদ্ধ বসানো রয়েছে, আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে। কপি ভাজা হয়ে গেছে, এবারে কপিটা তুলে দেবো। ফোড়ন হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন হিসাবে দিচ্ছ শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে আছে। তিনটে জিনিস ফোড়ন হিসেবে দিবে। এবার আমি আদা আর সাদা জিরে বাটা ফোড়নের পরে আদা আর সাদা জিরে বাটা। মশলাটা ভাজা ভাজা হলে তারপরে একটু হলুদ। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প চিনি দিতে, ধুয়ে রাখা চাল ঝরঝরে হয়ে গেছে, জল শুকাইয়ে এইবারে চালটা দিয়ে আমি কষিয়ে নেব মশলা দিয়ে। এটা গোবিন্দভোগ চাল, পুরো পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল, ধুয়ে জল ঝরানো ছিল, সে মশলার সঙ্গে এখন চালটা একটু কষানো চালটা গরম জলে দিয়ে দেওয়া হচ্ছে, মশলা দিয়ে কষানো চাল।
ফুলকপি দিয়ে দিই, টমেটো, লঙ্কা, ফুলকপি, টমেটো, লঙ্কা আর লঙ্কা হ্যাঁ আর লবণ দিয়ে দিই। আর ডালটা তো সেদ্ধই হয়ে আছে, পরে দিই ডালটা, ডালটাকে পরে দেবো। নুন দিয়ে দিই, এবারে নুন দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ির একটা আলাদা গন্ধই। এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা ডালটা এবার খিচুড়িতে দিয়ে দিচ্ছি, ডাল দিয়ে দিচ্ছি। বাহ, গন্ধও বেরিয়েছে। ঠাকুরের ভোগের খিচুড়ি বানাও, এত সুন্দর হয় ভোগের খিচুড়ি। খিচুড়ি তো খেতে ভাল লাগে, ওই খিচুড়ি তো খেতে ভাল লাগে। আমার খিচুড়ি খারাপ হয়, কোনো বারো খারাপ হয় না। আমি শনিবারে তো খিচুড়ি বানাতাম। যেমন কালার এসছে তেমন গন্ধ দিয়ে দিচ্ছে মা। ঈদে মা একটু তোলো থালায়, দেখি এই হাতা করে তোলো, দেখি কেমন